আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাডাম, আমার কি টনসিল হয়েছে? আমার বাচ্চার কি টনসিলে ইনফেকশন হয়েছে? অথবা গলা ব্যথা হলেই আমরা বলে দেই আপনার তো টনসিল হয়েছে। এই ধরনের এই বিষয়গুলো নিয়ে খুব দুশ্চিন্তামূলক কিছু রোগী আমাদের সকলের চেম্বারে এসে থাকে। তাহলে কি এই টনসিল? আমাদের আজকের বিষয় টনসিলাইটিস, অর্থাৎ টনসিলে প্রদাহ। টনসিল কি? টনসিল হচ্ছে মূলত মুখগহ্বরের অভ্যন্তরে গলার ঠিক উপরে জিভার দুই পাশে কিছু মাংসপিণ্ড। আমি একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এই টনসিলের এই মাংসপিণ্ডটা হচ্ছে নর্মালি লিম্ফয়েড টিস্যু, অর্থাৎ এই টনসিলটা একটা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে আমাদের দেহের ইমিউনিটি ক্ষমতা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং আমাদের এই হিউম্যান বডিকে, অর্থাৎ আমাদের শরীরকে একটা প্রতিরোধমূলক ব্যবস্থা থেকে রক্ষা করে। মানে টনসিলটা মোট কথা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে কাজ করে। তো টনসিল বলতে আমরা সাধারণত প্যালেটাইন টনসিলকে বুঝি, যেটা নর্মালি জিভার দুই পাশে অবস্থান করে এবং কম বেশি সবাই আমরা হা করলে এটার অবস্থান দেখতে পারি। এই টনসিলে যখন ইনফেকশন হয়, অর্থাৎ প্রদাহ তৈরি হয়, ঠিক তখন তাকে আমরা বলি টনসিলাইটিস। কাদের হয়ে থাকে টনসিল? সাধারণত কম বেশি সব বয়সে হয়ে থাকে, তবে শিশুদের ক্ষেত্রে 5 থেকে 15 বছর বয়সে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। টনসিল যে শুধু শিশুদের হয় তা কিন্তু না, কম বয়সের সবারই টনসিল হতে পারে। কারণ কি কি কারণে টনসিল হতে পারে কিংবা টনসিলের ইনফেকশন অর্থাৎ টনসিলাইটিস হতে পারে? মুখ এবং নাক দিয়ে যেসব ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে, মূলত সেই ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের এগেনস্টে ফাইট করাই হচ্ছে আমাদের এই টনসিলের কাজ। এবং এই ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস থেকেই টনসিলাইটিসের সৃষ্টি। আরেকটা হতে পারে অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার ফলে আমাদের মুখের ভিতরে সাধারণত যেসব উপকারী অণুজীব থাকে সেগুলো টনসিলের সাথে একটা উপস্থাপন অথবা কোলানাইজেশন যেটা বলি সেটার মাধ্যমে উপনিবেশ করে টনসিলাইটিস তৈরি করতে পারে। যাদের ইমিউনিটি ক্ষমতা কিছুটা কম, অর্থাৎ জ্বর ঠান্ডা কাশি থেকে মাত্র উঠলেন, অনেকের রেসপিরেটরি ট্র্যাকে প্রবলেম থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, সেক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে টনসিলাইটিস। অর্থাৎ কারো যদি রেসপিরেটরি ট্র্যাক অথবা খুব সহজে ঠান্ডা কাশি জ্বর হওয়ার প্রবণতা থাকে, তাদের দেখা যাবে যে এটা থেকে ভালো হওয়ার পরে টনসিলাইটিস অর্থাৎ টনসিলে প্রদাহ হতে পারে। এছাড়া সিজনাল ফ্লু যেটা আমরা বলি, শীতকালে জ্বর ঠান্ডা, সিজনাল ভাইরাস, এসবের থেকেও টনসিলাইটিসের সৃষ্টি হতে পারে। প্যালেটাইন টনসিলাইটিস যেটা আমরা বলি, যে টনসিলের প্রদাহ, এই ধরনের টনসিলের প্রদাহ নর্মালি দু ধরনের হয়ে থাকে, তীব্রতা অ্যাকুইট টনসিলাইটিস অথবা দীর্ঘদিন ধরে থাকে যেটা সেটা হচ্ছে আমরা বলি ক্রনিক টনসিলাইটিস। এখন আসি আমরা লক্ষণ, কি ধরনের লক্ষণ নিয়ে নর্মালি রোগীরা আমাদের কাছে আসে। সর্বপ্রথম একটা লক্ষণ যেটা মানে আমরা ডাক্তাররা পেশেন্টকে দেখে বুঝি সেটা হচ্ছে তাকে হা করতে বলি এবং মুখগহ্বরের ভিতরে আমরা দেখব জিভার দুই পাশে দুটো টনসিল ফোলা এবং লাল। সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে জিভার দুই পাশে টনসিল দুটো ফুলে যাবে এবং লাল হবে। এরপরে কি হতে পারে?
টনসিলের উপরে সাদা অথবা হলুদ আবরণ হতে পারে। প্রচণ্ড গলা ব্যথা, এর সাথে জ্বরও হতে পারে, তবে জ্বরের তাপমাত্রা 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট হবে, মানে জ্বরটা খুব তীব্রতর জ্বর নিয়ে আসবে। সারা শরীর ব্যথা হতে পারে, খুশখুশে কাশি হতে পারে, এবং এই কাশিটা আপনার 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। গলার স্বর ভেঙে যেতে পারে, গলার ভয়েস ভারী হতে পারে। শিশুদের ক্ষেত্রে কি হবে, শিশুদের ক্ষেত্রে তারা খেতে যাবে না, ঢোক গিলতে সমস্যা হবে, খাওয়ার অরুচি হবে, এবং আর একটা লক্ষণ আমরা যেটা দেখি সেটা হচ্ছে মুখ দিয়ে লালা পড়বে এবং মেজাজটা খিটখিটে হয়ে যাবে। এছাড়া শারীরিক কিছু দুর্বলতা তো আছেই। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে গলার সাথে কানের একটা খুব ভালো সম্পর্ক আছে, যার ফলে যদি টনসিলাইটিস অর্থাৎ টনসিলের প্রদাহ থাকে, তবে টনসিলের ইনফেকশন থেকে কিন্তু আপনার কানের ইনফেকশনও হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কানে ব্যথা থাকবে। এছাড়া আমরা আর একটা যেটা দেখি, সেটা খুব রেয়ার, যেহেতু এটা রক্তের মাধ্যমে ছড়ায়, তো টনসিলের ইনফেকশনটা অনেক সময় কিডনিতে যেও সমস্যা হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের যদি যে কোনো এক পাশের টনসিল খুব বেশি বড় এবং দীর্ঘদিন যাবত এটা প্রদাহ অর্থাৎ টনসিলাইটিসের সমস্যা থাকে, তবে সেক্ষেত্রে এটা ভবিষ্যতে ক্যান্সারের সম্ভাবনা হতে পারে। সুতরাং অল্প বয়সে যদি টনসিলের যে কোনো ধরনের সমস্যা হয়, আমরা বলবো খুব তাড়াতাড়ি একজন চিকিৎসকের কাছে যে অবশ্যই হোমিওপ্যাথিক একটা লং ট্রিটমেন্টে আপনারা আসবেন। চিকিৎসা, টনসিলাইটিসের চিকিৎসা, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন কিন্তু এর চিকিৎসা করতেই হয়, যদিও সেটা আমাদের বলবো যে আমাদের বডির জন্য দারোয়ান হিসাবে কাজ করে, বাট যখন এটা আক্রান্ত হবে তখন আমাদেরকে অবশ্যই এর চিকিৎসা করতে হবে। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় টনসিল অনেক বড় আকার বা তার কোনো ধরনের সমস্যা হয় না, এরকম অনেক রোগী দেখব হা করলে বলবে যে আমার টনসিলটা অনেক বড় বাট আমার কোনো ধরনের গলা ব্যথা জ্বর কোনো ধরনের সমস্যা নেই, তাদেরকে বলবো যে আপনি জাস্ট অবজারভেশনে থাকেন, আপনার কোনো ট্রিটমেন্টের দরকার নেই, অনেক সময় প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে আপনি ভালো হতে পারবেন। তবে যাদের টনসিলাইটিসের সমস্যা, কদিন পরপরই টনসিলে সে আক্রান্ত হচ্ছে, জ্বর হচ্ছে, তাদেরকে আমরা বলবো যে আপনার টনসিলটা যখন আক্রান্ত হবে, লাল হয়ে ফুলে যাবে, অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নেন এবং একটা দীর্ঘমেয়াদী বলবো 6 থেকে 7 মাসের একটা ট্রিটমেন্টে আসলে আপনার এই টনসিলের সাইজটা ছোট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনার এই টনসিলাইটিস থেকে আপনি ভালো হয়ে যাবেন। অর্থাৎ এলোপ্যাথি ভাষায় যেটা বলবো যে টনসিল মানে যে অপারেশন সেটা করার দরকার নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 থেকে 7 মাসের ট্রিটমেন্টের ভিতরে আপনার টনসিলটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর প্রাথমিক পর্যায়ে আমরা বলবো যে প্রথম 7 দিন আসলে আপনার কোনো চিকিৎসারই দরকার নেই, কারণ আপনার যখন দেখবেন যে আপনি টনসিলে আক্রান্ত তখন কিছু ব্যবস্থা আমরা বলে থাকি, যেমন প্রচুর পরিমাণে পানি খাবেন এবং পূর্ণ বিশ্রামে থাকবেন। পূর্ণ বিশ্রামে আপনি ততদিন থাকবেন যতদিন না আপনি সুস্থ না হচ্ছেন। আর আরেকটা কথা, যেহেতু এটা গলার রোগ, সুতরাং আমরা বলবো আপনি আপনার গলাকে ফ্রি রাখেন, মোট কথা হচ্ছে কথা কম বলেন, আস্তে কথা বলেন, জোরে কথা বলা যাবে না। অনেকে যেটা করেন যে গলার একটা অস্বস্তির কারণে বারবার খুব খুব কাশি দিয়ে থাকেন, এটা গলার জন্য খুবই খারাপ। আপনি প্রয়োজনে এটা করলে দেখা যায় যে গলার কাশি এবং গলার স্বরটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। গলাকে একটা রেস্ট রাখতে হবে, কম কথা বলতে হবে। এছাড়া আমরা বলি যেটা ওরাল হাইজেনিক, অর্থাৎ গরম পানি, লবণ অথবা স্যালাইন দিয়ে বারবার মুখটা ওয়াশ করবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে টনসিলের ইনফেকশন থেকে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। প্রথম 7 দিন যদি এগুলো মেনে চলেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। লেবুর শরবত, প্রচুর পরিমাণে পানি তো আমরা খেতেই বলি। আর এছাড়া যদি জ্বর আসে তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের হোমিওপ্যাথি খুব ভালো ভালো কিছু মেডিসিন আছে যেগুলো দিয়ে আপনি খুব তাড়াতাড়ি ভালো হতে পারবেন। তো সর্বশেষ আমি একটা কথা বলবো, টনসিলটা আমাদের দেহের দারোয়ান হিসাবে কাজ করে, নাক মুখ দিয়ে যে কোনো ধরনের ইনফেকশন, ভাইরাস বলেন, ব্যাকটেরিয়া বলেন, আমাদের বডিতে ঢুকতে দেয় না, সেটা তার এগেনস্টে ফাইট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুতরাং আপনি যদি এটা ফেলে দেন
তাহলে আপনার বাচ্চা এবং আপনি খুব তাড়াতাড়ি অল্পতেই দেখবেন জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকবে। তার মানে টনসিলটা যদি ফেলে দেওয়া হয় আমার বডির দারোয়ান কিন্তু চলে গেল, আমার বাসার দারোয়ান চলে গেলে কি হবে, চোর ডাকাত খুব সহজে ঢুকতে পারবে। তো আপনার বডিতে খুব সহজে দেখবেন যে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকতেছে এবং আপনি খুব তাড়াতাড়ি যে কোনো ধরনের জ্বর ঠান্ডা কাশি মানে লেগেই থাকবে। সুতরাং আপনার বাচ্চার এই টনসিল অপারেশনের আগে অপারেশন করার আগে অবশ্যই আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার বাচ্চার সামনের ভবিষ্যৎটা কি হয়। এবং সর্বশেষে আমি যেটা করব বলবো সেটা হচ্ছে, অন্য কারো পরামর্শ না নিলেও অন্তত নিজের সাথে নিজে একটু পরামর্শ করে একটা সঠিক সিদ্ধান্ত নেন। ভালো থাকবেন।